ময়মনসিংহের হালুয়াঘাটে গারো সম্প্রদায়ের দুই কিশোরী গণধর্ষণ মামলার মূল আসামি সুলেমান হোসেন রিয়াদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে নোয়াখালীতে সুধারাম মডেল থানার বেষ্টনীর মধ্যেই 23 বছর বয়সী নারীকে ধর্ষণের ঘটনায় জেলা ট্রাফিক পুলিশের কনস্টেবল সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধিদের সহায়তায় মৌ খন্দকারের রিপোর্ট। 27 ডিসেম্বর রাতে ময়মনসিংহের হালুয়াঘাটের গাজীরভিটা ইউনিয়নের একটি গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন দুই স্কুলছাত্রী। ওই রাতেই ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে 10 জনের বিরুদ্ধে মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় স্থানীয় প্রাক্তন ইউপি সদস্য আব্দুল মান্নানের ছেলে সুলাইমান হোসেন রিয়াদকে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক বলেন, ভোরে ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে রিয়াদকে গ্রেফতার করা হয়। বর্বরোচিত এবং পার্শ্ববিক এই ঘটনার প্রেক্ষিতে র‍্যাব গোয়েন্দা কার্যক্রম শুরু করে এবং র‍্যাব প্রাথমিকভাবে আজকে মধ্যরাতে সুলাইমান হোসেন রিয়াদ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‍্যাব আরও জানায়, আগেও রিয়াদ এমন ঘটনা ঘটিয়েছে যা সালিশি বিচারে সমঝোতা হয়। সে এলাকায় একটি চিহ্নিত বখাটে সন্ত্রাসী বা ছেলে হিসেবে পরিচিত। ইতিপূর্বে সে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মাদক সহ সে গ্রেফতার হয়েছে এবং তার বিরুদ্ধে এলাকায় ইফটিজিং সহ বিভিন্ন সময় মেয়েদের বা মানুষকে উত্ত্যক্ত করার চাঁদাবাজি চিন্তায়ের বিভিন্ন অভিযোগ রয়েছে। এদিকে নোয়াখালীর সুধারাম মডেল থানার বেষ্টনীর মধ্যেই 23 বছর বয়সী নারীকে ধর্ষণের ঘটনায় 4 জনকে অভিযুক্ত করে মামলা করেছেন ভুক্তভোগীর মা। একটা আমাকে ইউজ করছে, আরো 5 জন ব্যক্তি আসছে, ওই 5 জনকে আমি চিনি না, জাস্ট ওদের মুখ দেখলাম চিনবো। আবার আমারে তারা ফোন দিবে, আমি ফোন দিলে আসতে হবে, আসলে কাজ করে চলে যাবো, আমারে হাজার হাজার টাকা দেবে। আমি বলছি যে না, আমি কিছু করবো না, আমার জিনিসগুলো দেন। এই ঘটনায় জেলা ট্রাফিক পুলিশের কনস্টেবল সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা ঘটনা শোনার সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি এবং আসামি গ্রেফতার করছি 4 জন, যারা জড়িত ছিল 1 জন দর্শন করছে, 3 জন সহায়তা করছে, আমরা 4 জনকে অ্যারেস্ট করছি। বৃহস্পতিবার বিকালে সুধারাম থানার বেষ্টনীর মধ্যে জেলা ট্রাফিক পুলিশের কোয়ার্টারে বাবুর্চি আবুল কালামের কক্ষে এই ধর্ষণের ঘটনা ঘটে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।